Glory to Allah, thanks to Allah, alhamdulillah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillahi rabbil alameen. Wa salatu wa salamu ala sayyidil mursaleen. Wa ala alihi wa ashabihi wa baraka wa sallim. Subhanaka la ilma lana illa ma allamtana innaka antal alimul hakim. সম্মানিত এক দর্শক শ্রোতা, আলোর দিশারি প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন ব্রিটেনের শ্রদ্ধাভাজন আলেমিদ্দিন মেনর পার্ক শাহজালাল মসজিদের সম্মানিত খতিব, ফোরস্কার ইসলামিক স্কুল ও মাদ্রাসার সম্মানিত শাইখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান। দামাত বরকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে আমরা ইনশাআল্লাহ নামাজে বসার সুন্নত এ সম্পর্কে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ, এবং 10-15 মিনিট পরে ইনশাআল্লাহ দর্শকদের বিভিন্ন প্রশ্ন নেওয়ার চেষ্টা করবো। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين. بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بما فيه من الآيات والذكر الحكيم. সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, কোরআনে করিমের আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেন, তোমরা নামাজ এবং সবরের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে। এবং নামাজ পড়াটা আসলেও কিন্তু অত্যন্ত কঠিন, তবে যাদের অন্তরে আল্লাহর ভয় রয়েছে তারা কিন্তু নামাজকে কঠিন মনে করেন না। আমরা বিগত কয়েকদিন যাবৎ নামাজ কীভাবে পড়ব কোরআন এবং হাদিস মোতাবেক আমরা আলোচনা করে আসতেছিলাম। আজকে প্রায় নামাজের শেষ প্রান্তে আমরা পৌঁছেছি। কিভাবে আমরা তাকবীরে তাহরিমা থেকে শুরু করে নামাজে কিভাবে কেয়াম অর্থাৎ দাঁড়াবো, খেরাত কিভাবে পড়ব, রুকু কিভাবে করব, সেজদা কিভাবে করব আমরা আলোচনা করেছিলাম। আজকে নামাজের দুই রেখাত পরেও বসতে হয়, যেটাকে আমরা কায়দায় উলা বা প্রথম বৈঠক বলি, এবং তিন রাকাত বা চার রাকাত নামাজের অথবা দুই রাকাতি নামাজের শেষ বৈঠক, যেটাকে আমরা কায়দায় আখেরা অথবা লাস্ট সিটিং বলি। তিন এবং চার রাকাতি নামাজের প্রথম একটি বৈঠক হয় এবং শেষ আরেকটি বৈঠক থাকে, দুইবার বসতে হয়। আর দুই রাকাতি নামাজের শুধুমাত্র একবারই বসতে হয়, যেমন ফজরের নামাজ দুই রাকাত আমরা একবারই বসে থাকি, একবার বসি দুই রাকাতের পরে। বাকি জুহর, আসর, এশা এবং মাগরিব সেখানে আমাদের দুইবার বসতে হয়, কারণ জুহর, আসর, এশা চার রাকাত এবং মাগরিব তিন রাকাত, তো সেই হিসাবে সেখানে আমাদেরকে দুইবার বসতে হয়। আমরা কীভাবে বসব? তো বসার ক্ষেত্রে হাদিসের মধ্যে এসেছে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর থেকে বর্ণিত, قال كان رسول الله صلى الله عليه وسلم اذا قعد في الصلاه جعل قدمه اليسرى. نبي كريم صلى الله عليه وسلم যখন নামাজে বসতেন তখন رسول الله صلى الله عليه وسلم افتراش করতেন। তো افتراش কিভাবে, অর্থাৎ ডান পাকে খাড়া রাখতেন এবং বায়ের পা বিছিয়ে বায়ের পায়ের উপর বসতেন, এটাকে হাদিসের পরিভাষায় ইফতেরাস বলা হয়। বাম পা বিছিয়ে ডান পাকে খাড়া করে পায়ের আঙুলগুলো যথাসম্ভব কিবলার দিকে রেখে আমরা বসবো পুরুষের জন্য। মা বোন রায়ভাই বসলেও জায়েজ থাকলেও তাদের জন্য অবশ্যই উত্তম হলো, মুস্তাহাব হলো, ওনারা যেন দুনু পা ডান দিকে বের করে ওনারা বেকের উপর বাম পাচার উপর যেন ওনারা বসেন, ওনাদের জন্য এটা পর্দার ক্ষেত্রে সহায়ক হয়। এটাকে হাদিসের পরিভাষায় তাওয়ার রুক বলে। ওয়ারিকুন মানে হলো ব্যাক, তো ব্যাকের বাম সাইডে বসা, সেজন্য এটাকে তাওয়ার রুক বলা হয়। আরেকটি বসা আছে চারজানু হয়ে বসা, ক্রস লেগ করে বসা, উজরের কারণে সেবায় বসাও জায়েজ রয়েছে। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনি দুর্বল এবং অসুস্থ হয়ে যাওয়ার কারণে উনি এইভাবে বসতেন। উনার ছেলে আবদুল্লাহও এইভাবে বসছিল, তো উনি জিজ্ঞাসা করলেন, তুমি কেন এইভাবে বসছ?
তো ছেলে যে ভাই বলল আব্বা আপনাকে দেখেছি আপনি এভাবে বসেন, সেজন্য আমি এভাবে বসেছি। উনি বললেন আমি তো বসছি আমার উদরের কারণে, তোমার তো কোনো উদর নাই, তোমাকে অবশ্যই ডান পা খাড়া করে আঙ্গুলগুলা যথাসম্ভব খিলা দিকে রেখে বাম পা বিছিয়ে বাম পায়ের উপর বসতে হবে, যেটাকে ইফতেরাস বলা হয়। এবং নমাজের প্রথম বৈঠকেও যাব ইফতেরাস, শেষের বৈঠকেও ইফতেরাস করেই বসতে হয়। তবে সেখানে যদি কেহ বাম এই তাওয়ারুক করে বাম পাচার উপর বসেন সেটাও জায়েজ রয়েছে। ইমাম শাফি রহমতুল্লাহ বলেন যে তাওয়ারুক অর্থাৎ লাস্টের বৈঠকে ডান দিকে দুনো পা বের করে বাম সাইডে বাম পাচার উপর ভর দিয়ে বসা, যেটা সাধারণত আমাদের মহিলারা করে থাকেন, তো উনি বলতেছেন পুরুষের জন্য কিন্তু এই ব্যবসাটা শেষ বৈঠকে উত্তম, কিন্তু বাকি সব উলামায়ে কিরাম বলতেছেন যে না, প্রথম বৈঠকেও পুরুষের জন্য ইফতেরাস, লাস্ট বৈঠকেও ইফতেরাস করতে হবে। ইমাম আবু হানিফা মতে সেটাই বলেন এবং হাদিসে সেটাই প্রমাণিত। প্রথম বৈঠকে আমরা পড়ব শুধুমাত্র আত্তাহিয়াতু, তাশাহুদ যাকে বলা হয়, এই তাশাহুদ পড়াটা ওয়াজিব। এবং লাস্টের বৈঠকে তাশাহুদ পড়ব, তারপরে দুরুদ শরীফ পড়ব, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, দুরুদ শরীফ পড়ব। এই দুরুদ শরীফ পড়াটা ফরজ নাকি সুন্নত, তো সেখানে উলামায়ে কেরামের ভিন্নমত থাকলেও নির্ভরযোগ্য উলামায়ে কেরাম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ সহ সাহাবা তাবিন তাবে তাবিনের মতে এই দুরুদ শরীফ পড়াইল গিয়ে সুন্নতে মুআক্কাদা। এবং তারপরে সুম্মাল ইয়াতাখায়্যার মিনাদ দোয়া, আমরা যে কোনো একটি মসনুন দোয়া পড়ব। আমরা যেটা পড়ে থাকি সাধারণত যেটা বুখারী শরীফে এসেছে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি শিক্ষা দিয়েছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, সেই দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসী যুলমান কাসীরা ওয়ালা ইগফিরুয-যুনুবা ইল্লা আনতা ফাগফিরলী মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনী ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এই দোয়া বা অন্য যে কোনো একটি মসনুন দোয়া পড়া যেতে পারে, যেমন কোনো হাদিসে এসেছে আমরা পড়ব আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়াউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়াউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত ওয়াউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, আপনি এই দোয়া পড়তে পারেন। অথবা অন্য আরও দোয়া যে মসনুন দোয়াও পড়াও জায়েজ রয়েছে। তবে মনে করতে হবে ইন্নী যালামতু নাফসী যে দোয়াটি পড়া হয় এটা পড়লেও যথেষ্ট এবং নামাজ কমপ্লিট হচ্ছে, যদি অন্য কোনো দোয়া নাও পড়া হয় তবু নামাজ পরিপূর্ণ হচ্ছে, এটা মনে রাখতে হবে। এবং তাশাহুদ যেটা প্রথম বৈঠক এবং শেষ বৈঠকে তাশাহুদ পড়তে হয়, এই তাশাহুদ পড়াটা কিন্তু ওয়াজিব। তাশাহুদটা যেন আমরা বিশুদ্ধভাবে আমরা শিখিয়ে এবং যেন পড়ি। তাশাহুদ কীভাবে পড়ব? আত্তাহিয়াতু, আমরা অনেকে বলি আত্তাহিয়াতু লিল্লাহি, না হবে না, আত্তাহিয়াতু না, শব্দ আত্তাহিয়াতু। التحيات لله والصلوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا عبده ورسوله. এই তাশাহুদ উভয় বৈঠকে আমরা পড়ব এবং দুরুদ শরীফ পড়ব লাস্ট বৈঠকে, তারপরে একটি দোয়া পড়ব। এরপরে তাশাহুদের সময় একটি বিষয় এখানে মেনশন করাটা খুব আমি জরুরি মনে করতেছি, আমরা হাত কীভাবে রাখব। এই বৈঠকের সময় আমাদের হাত থাকবে কিন্তু আমাদের রানের উপর, পুরাটা রানের উপর অথবা হাঁটুর উপর রাখাও যাইতেছে, এবং হাতটা কিছুটা রানের উপর কিছুটা হাঁটুর উপর রাখলেও যাইতেছে, তিনও তরিকাও যাইতে রয়েছে। আমি কি বললাম যে হাত রাখার সময় আমরা যদি হাতটা এইভাবে রানের উপর রাখি যাইতেছে, বা হাঁটুর উপর রাখি যাই যাচ্ছে, অথবা এইবার রাখলাম আঙ্গুলগুলো আমাদের চলে গেল হাঁটুর উপর আর বাকি হাঁটটা থাকলো রানের উপর, সেটাও জায়েজ রয়েছে। এবং তাশাহুদ পড়ার সময়ে আমরা বাম হাত তো খোলা থাকবে সব সময়, ডান হাতটা খোলা থাকবে নাকি আঙ্গুলগুলো আমরা বন্ধ করব, তো সেখানে তিনটি পদ্ধতি আল্লামা শামির রহমতে উল্লেখ করেছেন, তিনটি পদ্ধতি যে কোনো এক পদ্ধতি জায়েজ রয়েছে। একটি হলো হাতটা খোলা রাখবো,
এবং তশহুদের মধ্যেও আমরা কোনো সময় আঙ্গুল আমরা উঠাবো না। আরেকটি হলো হাতটা এভাবে খোলা থাকবে, আর যে সময় তশহুদ পড়তে গিয়ে আমরা আশহাদু আল্লাহ এই লা যখন যাবো তখন আমরা আঙুলটা এভাবে উঠাবো, তারপর ইল্লা বলার সঙ্গে সঙ্গে আবার নামিয়ে ফেলবো। দুই আর তিন নম্বর হলো যে এই দুটা আঙ্গুল, ছোটো দুইটা আঙ্গুল, আরবিতে খিনসির এবং বিনসির বলা হয়, এই ছোট্ট আঙ্গুল এবং পাশের আঙ্গুলটা আমরা বন্ধ রাখবো, আর এই দুইটা আঙ্গুল দিয়ে এইভাবে আমরা একত্রিত করে হালকা এইভাবে আমরা রাখবো, আর এই আঙুলটা খোলা থাকবে। আশহাদু আল্লা ইলাহা বলার সময় উঠাবো, ইল্লার সময় নামিয়ে ফেলব। এই যে পদ্ধতিতে হাতটা রাখা ডান হাত, এই কথা ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ বলেন এবং ইমাম শাফি রহমতুল্লাহ বলেন এটাই উত্তম। তবে ব্যবধান হলো যে আমরা বলি ইমাম আবু হানিফা বলেন যে আঙ্গুলটা উঠানি হবে লার সময়ে, কোন সময়, যে সময় আশহাদু আল্লাহ ইলাহা বলবো লার সময় উঠানো হবে, ইল্লার সময় আঙ্গুলটা আমরা নামিয়ে ফেলবো। আর ইমাম শাফির মতে বলেন যে ইল্লাল্লাহর সময় আঙ্গুলটা উঠবে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ তারপর নামিয়ে ফেলবো। আর তিন নম্বর কোনো কোনো উলামায়ে কেরাম বলে থাকেন তশাহুদের মধ্যে যতবার আল্লাহর নাম আসবে দোয়া আসবে ততক্ষণ আমরা বারবার আঙুলটা তুলব এবং লামাবো, তুলবো লামাবো। এখানে আঙুলটা নাড়াবো, নাড়াইতে গেলে আবার ডাইনভাবে নাড়াবো নাকি নিচে উপরে নাড়াবো, এবার নাকি কন্টিনিউ করবো বা এইভাবে ঘুরাইবো, এইভাবেও ডিফারেন্ট আমল হয়তো আপনারা দেখেছেন। এবং এই মর্মে একটি মাত্র হাদিস রয়েছে, আসিম ইবনে কুলেব একজন বর্ণনাকারী, উনার স্টুডেন্ট জায়দা ইবনে কুদামা উনি বর্ণনা করেছেন আঙ্গুলটা নাড়াতে হবে। বাট আসিম ইবনে কুলাইবের বাকি আরও দশজন বরকুন বর্ণনা মতে আরও ১৪ জন স্টুডেন্ট এরা কেউ কিন্তু আঙ্গুল নাড়াতে হবে এই শব্দ এই রাওয়াত করেন নাই, সবটিতে এসেছে লা ইউহাররিকুহা আঙ্গুল নাড়াবেন না। ইভেন চমৎকার ব্যাপার হলো বখারি এবং মুসলিম শরীফের তো শহুদ পড়ার কথা উল্লেখ করা হয়েছে, সেখানে কিন্তু আঙ্গুল নাড়াবেন এই কথা উল্লেখ করা হয় নাই, জাস্ট এসেছে আশারা বিসাব্বাবা যে সাব্বাবাদে ইশারা করবেন, এবং আশারা শব্দ ইশারা তার অর্থ হলো আপনি একবার বলবেন। যেমন কোরআন শরীফে এসেছে হজরত মরিয়ম রাদিয়াল্লাহু তাআলার ক্ষেত্রে ফা আশারাত ইশারা করেছেন, এর মানে একবার ইশারা করেছেন। এর কারণেই ইমাম শাফিঈ, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম আবু হানিফা বলেন একবার ইশারা করা হবে, বারবার নাড়াবো না, বারবার আঙ্গুলকে এবার নাড়াচাড়া করবো না। বাট এরপর যদি কেউ করে কোনো রাওয়াতের ভিত্তিতে সেটা জায়েজ থাকলে উত্তম হবে, কিন্তু আমরা বারবার এভাবে নাড়াইয়া এভাবে করবো না বা এভাবে নাড়াবো না বা কেউ এবার উঠাই রাখে, তো অনেক হাদিসের উপর ভিত্তি করে ওনারা করতেছেন, কিন্তু নির্ভরযোগ্য উলামায়ে কেরাম মেজরিটি উলামায়ে কেরাম বলতেছেন আঙ্গুলটা আমরা একবারই নাড়াবো, বারবার নাড়াবো না। কেন? নমাজের মিজাজ হলো আমরা নমাজের জন্য আমরা যেন নড়াচড়া কম করি এবং শান্তভাবে আমরা স্থিরভাবে যেন নমাজ পড়ি। হাদিসে বলা হচ্ছে মুসলিম শরীফের হাদিস, উস্কুনু ফিস সালাত, যে হে আমার উম্মতেরা তোমরা নমাজে খুব স্থিরভাবে নমাজ পড়বে, প্রয়োজন ছাড়া নড়াচড়া করবে না। এজন্য আঙ্গুলকে বারবার নড়াচড়া করলে অনেক সময় হয় কি এই নড়াচড়া করার কারণে কিন্তু দৃষ্টিটা আঙ্গুলের দিকে চলে যায়, পার্শ্ববর্তী কেউ যদি আপনারা এইভাবে নড়াচড়া করে তো ওনার অনেক সময় কিন্তু নামাজ থেকে একটু ডিস্ট্রাক্ট হয়ে যাওয়ার কারণ বানে এটা। সেজন্য অনেক উলামা কেরাম বলতেছেন এই বারবার নাড়ানো, যে একবার আমরা শুধুমাত্র আশহাদু আল্লাহ সমান উঠাবো, ইল্লার সময় আমরা এটা নামিয়ে ফেলব। এবং জায়দা ইবনে কুদামা উনি এককভাবে শুধু হরকত দেওয়ার কথা বলেছেন, নাড়ানোর কথা বলেছেন, এবং রাবি হিসাবেও উনি তেমন শক্ত কোনো রাবি নন। ইভেন ইমাম বখারি রহমতুল্লাহ সম্পর্কে বলেছেন মুনকারুল হাদিস, ওনার হাদিস গ্রহণযোগ্য নয়, রিজেক্টেড, এবং এটা গ্রহণ করা যেতে পারে না। বিদায় নির্ভরযোগ্য উলামা কেরাম মনে করেন যে আঙ্গুল আমরা এই ব্যাপার লাড়াবো না। তারপরে আমরা দোয়ার শেষে আমরা যে সময় সালাম ফিরাবো, সালামটা কিভাবে আমরা করব, তো সালামের শব্দ যেটা আমরা বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটাই হলো সহি রাওয়ায়াত, যে আমরা বলবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ডান দিকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, বাম দিকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এবং সালাম করার সময় আমার চক্ষুর দৃষ্টি থাকবে, ডান দিকে সালাম ফেরানোর সময় আমার ডান শোল্ডারের উপর চক্ষুর দৃষ্টি থাকবে, এবং এতটুকু আমার ফেসটা আমি ঘুরাতে হবে যে পিছন দিক থেকে যেন আমার গালটা দেখা যায়, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবং সালামটা যে সময় শুরু করব, আমি যে সময় আমার
মাথাটা আমি নাড়ানো শুরু করব, ডান দিকে টান করব, ঠিক ওই সময় আমার সালাম শুরু হবে। এরকম যেন না হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তারপরে আমি নাড়াইলাম, বরং আমার মাথাটা যে সময় আমি ঘুরাবো এই ঘুরানি এবং সালাম বলা একসাথে হতে হবে। এটাই হলো সুন্নাত। কীভাবে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা অনেককে দেখতে পাই সামনে দিয়ে কল্লার এইভাবে রেখে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এটা কিন্তু হবে ঠিক আছে, কিন্তু সালামটা সুন্নত পরিপন্থী হলো। এবং আমার চেহারাটা যেন আমি এতটুকু নিয়ে যাই, পিছন দিক থেকে যেন আমার গালটা দেখা যায়, বাম দিকে যখন সালাম ফিরাবো পিছন দিক থেকে যেন আমার বাম গালটা দেখা যায়, এই পরিমাণ আমার টান করতে হবে। নবী করিম সালাম সেভাবেই করতেন। আমরা অনেকেই সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সালাম শুধু এখানেই মুখটা রাখি, মুখটা একটু আমরা যেভাবে ঘুরাইবার আমরা ঘুরাই না, পিছন দিকে আমাদের গালটা দেখা দেয় না, এটা সুন্নত পরিপন্থী হয়ে যায়। আবার কেহ হয়তো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতু শব্দ অ্যাড করেন, কিন্তু সেটা সহি রাওয়াত হিসাবে এই শব্দ আসে নাই বিদায়, এটা অ্যাড না করাটা উত্তম। বাট এরপর যদি কেউ অ্যাড করতে চায় জায়েজ থাকলেও আমরা সালাম করবো কীভাবে? আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ এতটুকু বলবো, ও বারাকাতু শব্দ এখানে অ্যাড করবো না ইনশাআল্লাহ। তারপরে অনেক উলামায়ে কেরাম ওয়া বারাকাতু যে রাওয়াত এসেছে এই রাওয়াতকে অনেকেই জয়ীব বলেছেন, আবার কেহ সহিও বলেছেন। তো যেহেতু ওয়া বারাকাতু শব্দ অ্যাড করা না করা নিয়ে বিতর্ক চলে এসেছে, তো আমাদের উত্তম কী হবে? আমরা বারাকাতু শব্দ অ্যাড করবো না, আমরা কীভাবে সালাম করবো? আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও রহমতুল্লাহ বাসাদুলকু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এরপরে নমাজের শেষে ইস্তেগফার করতেন নবী করিম তিনবার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এস মুসলিম শরীফের হাদিস। এছাড়া এসেছে নবী করিম বলতেন বুখারী শরীফের হাদিস মুগিরের শোভা থেকে রাওয়ায়াত পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ্দু। এই দোয়াটাও পড়তেন নবী করিম সালামের পরে। এছাড়াও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরানোর পরে পড়তেন 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, 33 বার, এবং 100 জন্য লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া লা কুল্লি শাইইন কাদির, এটার মাধ্যমে 100 কমপ্লিট করতেন এক বর্ণনা। আর আরেক বর্ণনা মতো মুসলিম শরীফের সাথে এসেছে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এইভাবে করলেও জায়েজ রয়েছে। এটা হাদিস হযরত কাব বিন উজরা থেকে বর্ণিত। ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুআক্কিবাতুন লা ইয়াখিবু ক্বাইলুহুন্না ওয়া ফাইলুহুন্না দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন সালাসুন ওয়া সালাসুনা তাসবিহাতান ওয়া সালাসুন ওয়া সালাসুনা তাহমিদাতান ওয়া আরবাউন ওয়া সালাসুনা তাকবীরাতান। এই হাদিসে পরিষ্কার এসেছে যারা নামাজের পরে এই তসবিগুলা পড়েন তারা অবশ্যই বঞ্চিত হন না, অসংখ্য সওয়াব তারা পান। এই তসবি কিভাবে পড়বো? 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, এবং 34 বার 34 বার আল্লাহু আকবার। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল কুরসি পড়তেন এবং বলতেন যারা আয়াতুল কুরসি পড়বে জান্নাতে প্রবেশ করতে মৌত ব্যতীত আর কোনো বাধা থাকে না, সেজন্য আমরা আয়াতুল কুরসিও পড়বো। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উকবা ইবনে আমির থেকে বর্ণনা আবু দাউদ শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম করতেন আমরা যেন মুআউযাত পড়বো, অর্থাৎ কুল কুল হুয়াল্লাহু আহাদ, সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস আমরা পড়বো ইনশাআল্লাহ। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজের পরে কিছুক্ষণ বসতেন, এরপরে সুন্নত আদায় করতেন এবং অনেক সময় সুন্নত এবং নফল গড়েও পড়তেন, গড়ে পড়ার কথা বলতেন। আল্লাহ সুবহান ওয়া তাআলা প্রত্যেককে নবী করিম সাল্লামের নামাজ আমরা যেভাবে শুনলাম সেইভাবে যেন আমাদের আল্লাহ পড়ার তৌফিক দান করেন। এরপরও ইনশাআল্লাহ আমি হয়তো পরে কোনো একদিন সুযোগ হলে বিস্তারিত আলোচনাকে সংক্ষিপ্ত করে আমরা কীভাবে নামাজ পড়বো সংক্ষিপ্তভাবে, পুরুষরা কীভাবে নামাজ পড়বো খুব সংক্ষিপ্তভাবে হয়তো আরেকদিন আমরা আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ আহসান জাযা। জাযাকাল্লাহ খায়র। সম্মানিত দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, একবারে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা এই আলোচনা শুনলাম। সুযোগ পেলে ইনশাআল্লাহ হুজুর বলছেন যে বিস্তারিত আবারও একদিন ইনশাআল্লাহ বলবেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক প্রচুর কলার হয়তো লাইনে চলে এসেছেন, আমরা কল নিয়ে নিই ইনশাআল্লাহ। হ্যালো কলার, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। বালা লাগে আমরা। আচ্ছা, আমি দুইটা তিনটা প্রশ্ন করতাম। আসলাম ওজন দরুদ শরীফ সাইয়দুল ইস্তেগফার বা আল্লাহ মাসাল্লি আলা আল্লাহ ও বারিক আলা ও আল্লাহ মাসাল্লি আলা সাইয়দিনা, মানে কোনটা কি বেশি ফলে?
উত্তম জি আর আরেকটা হইল খেয়েদুল্লা কা সেটা ফাফ যাকে যেন অজু যাইবা সম্ভব না তো দিনের মাঝেও কুদরে যাইব কিন্তু সর্দি আলা বাড়ি কালা ফরিরা স্টপ করি লাইন আরো তো যায় না ঠিক তা কোনো কোনো হইব নি দুইটার বাদে আরেকটা আর বাদে আরেকটা হইল আমরা জানছি যে বুঝেন যে খেয়ে কতদিন আগে ফোসাকে খেয়ে করার দিচ্ছেন দিতে পারবা না প্রথম প্রশ্ন আপনার ছিল যে দুরুদ শরীফ পড়া এবং সাইদুল ইস্তেগফার এগুলোর মধ্যে কোনটি পড়া ভালো হবে? আসলে সবটিরও প্রয়োজন, যেভাবে খাবার খাবার সময় সব ধরনের ভিটামিন যুক্ত খাবার যেভাবে প্রয়োজন রয়েছে, এইভাবে আমরা দুরুদ শরীফও পড়বো ইস্তেগফারও করবো, সবটির প্রয়োজন রয়েছে। একই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল সাহাবায়ে কেরামের আমল ছিল সকালে তসবিহ পড়তেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 100, এবং ইস্তেগফারের কথা বলতেন আরও 100 বার, দুরুদ শরীফ আরও 100 বার। আবার দেখা যায় কোনো সময় রাত্রে নবী করিম ইসলাম কোনো কোনো সাহাবায়ে কেরামকে বলেছেন যে তুমি বেশি করে দুরুদ শরীফ পড়বে, ইভেন ওনাকে বলেছেন রাত্রের তুমি যে টাইমটা দোয়ায় তুমি কাটাবে এর অধিকাংশ সময় তুমি দুরুদ শরীফ পড়ে যেন কাটাও, সেই হিসাবে দুরুদ শরীফেরও গুরুত্ব বুঝা দিতেছে। তো আমি মনে করি আপনি সাইদুল ইস্তেগফারও পড়বেন সকাল বিকাল, এবং বাকি অন্যান্য ইস্তেগফার দুরুদ শরীফ এবং তসবিহা সবটি ইনশাল্লাহ আমল করার চেষ্টা করবেন। হ্যাঁ, কোনো কোনো সময় বিশেষ কোনো একটা গুরুত্ব বেড়ে যায়, যেমন শুক্রবার হলে দুরুদ শরীফের গুরুত্ব বাড়ে, মদিনা শরীফে গেলেও সেখানে দুরুদ শরীফের ফজিলত বেড়ে যায়। জাজাকুমুল আহসান জাজা। দ্বিতীয় প্রশ্ন ছিল আপনার পেটে ফাফ যদি হয়, বেশি ফাফের কারণে হয়তো আপনি নামাজের শেষে তশহুদ পড়ে দুরুদ শরীফ পড়েছেন কিন্তু দোয়া পড়তে পারতেছেন না, এমত অবস্থায় সালাম ফিরে নামাজ কমপ্লিট করে ফেললেন, পরে হয়তো আর গ্যাস আউট হয় নাই, এবার করেন্টের জায়গা আছে, বাট আমরা প্রথম থেকে চেষ্টা করব যাতে আমরা টয়লেট বা ইস্তেঞ্জার প্রয়োজন হলে আমরা এটা শেষ করে যেন আমরা পুরো শান্তভাবে নামাজটা যেন পড়তে পারি, এবং নামাজে সুন্নতে মক্কাদাই হোক আমরা কেন এটা বাদ দেব। এজন্য আমরা ইনশাআল্লাহ আমরা এইভাবে সিচুয়েশনের সম্মুখীন যেন না হয় এটা যেন আগে থেকেই আমরা প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। খরচ যদি উনি দিয়েছিলেন, ওনার খরচ দিয়েছিলেন এইটার জকাত দেওয়ার ক্ষেত্রে আপনাকে যেভাবে বলা হয়েছে ঠিক, আপনি যদি এখন না দিয়ে পয়সা পাওয়ার পরে হিসাব করে একসঙ্গে দেন সেটাও আপনার জন্য জায়েজ রয়েছে, আপনি পারবেন সেই সুযোগ নিতে ইনশাআল্লাহ। জাজাকুমুল্লাহ আহসান জাজা। জাজাকাল্লাহ খায়ের। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার প্রশ্ন করেছেন। ইনশাআল্লাহ ছোট্ট বিরতি যেতে হচ্ছে, বিরতির পর আবার যখন ফিরে আসবো আপনাদের কল্যাণের চেষ্টা করবো, আশা করি আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আলোর দিশার এই প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন ব্রিটেনের শ্রদ্ধা বাদন আলিমুদ্দিন শাইখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত বারাকাতুহু। বিরতির পূর্বে অনেক প্রচুর কলার ছিলেন, এখনো চলে এসেছেন, ইনশাআল্লাহ আমরা কল নিয়ে নিই। হ্যালো কলার, সালাম আলাইকুম। হ্যালো, সালাম আলাইকুম হুজুর। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ। জি, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। জি, আমি জানতাম স্যার ইসলাম যে কিতা আমার স্বামী আজকে সুপারি খাইছিলা, সুপারি খাওয়া পাতে বিন খাইছেন, বিন খাওয়ায় গুসা করিয়াও গুসা করছেন না, টেবুলও বই যা কইছেন আইসা কি সুপারির তিন তালাক দিলাম, এ কথায় আমার উপরে কিবান আমার বেবির উপরে কোনো এফেক্ট করবো না, কিবান আমাদের স্বামী স্ত্রীর কোনো গুণ হইব না, জানতাম চাই। আর কোনো প্রশ্ন আছে আপনার? জি না, আর কোনো প্রশ্ন নাই। ঠিক আছে, ইনশাআল্লাহ আপনি শুনতে থাকুন। আপনার প্রশ্নের উত্তর আমি যেটা বলবো, আপনার স্বামী যেটা বলেছেন যে সুপারি খাওয়ার পরে বিন খাওয়ার কারণে গুসার বশীরভূত হয়নি, বলেছেন আমি সুপারিকে তিন তালা দিলাম, এর কারণে আপনার বা আপনার সন্তানের উপর কোনো প্রতিক্রিয়া বা কোনো ক্ষতি আসবে এরকম কোনো আশঙ্কা নেই। বাট প্রশ্ন হলো এখানে যে উনি একটা হালাল জিনিসকে যেভাবে তালাক দেওয়ার কথা বলেছেন মানেই হারাম করেছেন, যদি হালালকে হারাম করে দেন তাহলে এটা কসমে পরিণত হয়ে যায়, যদি ফিউচারে উনি এই সুপারি আবার খেতে চান তাহলে ওনাকে অবশ্যই কসমের কফারা দিতে হবে। সেই কফারাটি হলো কি, 10 মিসকিনকে খানা খাওয়াবেন, অর্থাৎ এক এক ফিতরা করে দেবেন,
অথবা দশ মিসকিনকে কাপড় দেবেন অথবা উনি রোজা রাখবেন, তো ওনাকে হয়তো কসমের কফারা দিতে হবে যদি উনি ফিউচারে এই সুপারিটা আবার খান। আর যদি পারেন যে আর খাবেন না, আমার মনে হয় এটাই ভালো হবে, একশো দিকে উনি ছেড়ে দেন, কারণ সুপারি আসলে স্বাস্থ্যের জন্য ক্ষতি হয়। আমরা অনেক সময় সুপারি খেয়েছি, এখন ছেড়ে দিয়েছি। আমার মনে হয় অ্যাডভাইজেবল এটাই হবে ওনার জন্য, উনি ছেড়ে দিতে পারেন, খুবই ভালো। বাট কোনো হারাম জিনিসকে, কোনো হালাল জিনিসকে এইভাবে হারাম করবেন না, কারণ কোরআন আল্লাহ বলেছেন লেমা তু হারিম মা হাল্লাল্লাহু লাকা, আল্লাহ পাক যেটাকে হালাল করেছে তুমি এটাকে হারাম করবে কেন? আমি খাবো না এটা ভিন্ন কথা, কিন্তু আমি হারাম করে খাবো না, আমি তিন তালাক দিয়ে দিলাম, যদি এই নিয়তে হারামি নিয়তে বলেন তাহলে এটা কিন্তু আবার সঠিক হয় না। বাট এর কারণে আপনাদের বা আপনাদের সন্তানের কোনো সমস্যা হবে না, বা এখানে আপনাদের কোনো আশঙ্কা অথবা ক্ষতি হওয়ার কোনো আশঙ্কা নেই। জাজাকুমুল্লাহ, জাজাকাল্লাহ খাইর। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। জি আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি আমার দুইটা প্রশ্ন আছিল কি। আমার পয়লা প্রশ্ন হইল, আমরা মহিলারা জেনে নাখো কিংবা খানো দাগা দেই, তো অনেক সময় তো আমরা গরর মাঝে কি তো নাখো খানো দুলি গুলা পড়ি না কি, তো অজু করার সময় কিতা ইসিদ্র দিয়া পানি দুখানি কিতা একটা কতখান গুরুত্ব আকি, আর যদি বুলে বুলে আমরা একটা করি না তে আমরা অজু হইব নি, আর প্রথম প্রশ্ন যদি আপনি করেছেন যে আপনার নাকে এবং কানে অনেক সময় দুল পড়ার জন্য ছিদ্র করে থাকেন, হয়তো বর্তমানে আপনি কোনো রিং পড়তেছেন না, শুধু এটা হোল এবং ছিদ্র রয়েছে, অজু বা গোসলের সময় সেই ছিদ্রর ভিতরেও কি পানি পৌঁছাতে হবে? তো কানের মধ্যে তো মনে করেন অজুর সময় তো পানি পৌঁছাতে হবে না, যেহেতু কানের ছিদ্র যেটা এটা তো অজুর এরিয়ার ভিতরে পড়তেছে না, মুখের এরিয়ার ভিতরে নাক যেহেতু পড়তেছে, সেই হিসাবে অজুর সময়ে আপনার নাকের ছিদ্রর ভিতরেই পানি পৌঁছতে হবে এটা অবশ্য জরুরি নয়। কিন্তু যদি এখানে কোনো দুল পরিহিত অবস্থায় আপনি থাকেন, এখানে কোনো রিং পরা থাকে, তাহলে ওই রিঙ্গের মাধ্যমে চাপা খেয়েছে জায়গা যেটা নিচে জায়গা যেটা সেটার নিচে কিন্তু পানি পৌঁছবে, সেজন্য এটা নাড়াতে হবে। এজন্য আগে এক সময় কিন্তু নাকে এইভাবে ছিদ্র করা হতো খুব বেশি, ইদানিং এই জিনিসটা অনেকটা কমে গেছে। আমি মনে করি যে নাকে কোনো রিং পরিধান করার জন্য একজন সিস্টারের জন্য এই ছিদ্রটা না করাটাই উত্তম, কারণ এক্সট্রা কাজ বেড়ে যায়। তবে ছিদ্রর ভিতরে পানি পৌঁছাতে হবে এটা আপনার জন্য জরুরি নয়, কারণ ওই সময় এটা বাঁকা হার্ড এবং কঠিন হয়ে যায়। ঠিক গোসলের সময়, ফরজ গোসলের সময়ও ছিদ্রর ভিতরে পানি পৌঁছতে হবে এটা আপনার জন্য দায়িত্ব নয়। হ্যাঁ, যতটুকু উপর পর্যন্ত সম্ভব আছে আপনি এটা অবশ্যই পানি পৌঁছাবেন ইনশাল্লাহ। অবশ্য কোনো কোনো উলামা কেরাম বলেছেন অজু এবং ফরজ গোসলের সময়ও ছিদ্রর ভিতরেও পানি পৌঁছাতে হবে, তাই সুযোগ থাকলে চেষ্টা করবেন। বাট আল্লাহ ইউকাল্লিফুল্লাহ নাফসান ইল্লা উসাহা হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু সাইদ্যর অতিরিক্ত কোনো জিনিসের দায়িত্ব দেন না, বিদায় ছিদ্রর ভিতরেই পানি পৌঁছাতে হবে এটা হয়তো আপনার জন্য দায়িত্ব নয়, কিন্তু আপনি যতটুকু সম্ভব উপর পর্যন্ত আপনি অবশ্যই পানি পৌঁছাবেন। আপনার আরেকটি প্রশ্ন হলো সজ্জা সহর সহি পদ্ধতি কোনটি। তো যে কোনো এক পদ্ধতিতে সজ্জা দিলেও সহি থাকলেও উত্তম হবে যে আমরা শেষ বৈঠকে বসে আত্তাহিয়াতু পড়ব, তারপরে ডান দিকে সালাম ফিরাব, এরপরে দুইটি সজ্জা দিব, দিয়ে এরপরে আবার আত্তাহিয়াতু আল্লাহম সাল্লি আলা আল্লাহ বারিক আলা আল্লাহ মানি দালাম তু পড়ে, তারপরে আমাদের নামাজ সালাম পীরের মাধ্যমে নামাজ শেষ করে দেবো। এই পদ্ধতিটাই উত্তম, কারণ হাদিস মধ্যে এসেছে জুলকরনাইনের হাদিসও এইভাবে করা হয়েছিল এবং আল্লামা তাওহাবী রহমতুল্লাহ আলহি এই পদ্ধতিটাকেই উনি প্রাধান্য দিয়েছেন। ইমাম আবু হানিফার মতো এই সহ অনেক সাহাবা তাবিন তাবিউনের মতে এই পদ্ধতিটাই সবচেয়ে উত্তম। জাজাকুমুল্লাহ, জাজাকাল্লাহ খাইর। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। জি হুজুর, আমার আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। হুজুর আমার একটা ওযু সম্পর্কে একটা কোশ্চেন করতাম হুজুরের কাছে পারমনি। জি জি ইনশাআল্লাহ। যে আমার কোশ্চেন হইলো, আমরা না নিয়ে ছোট থাকতে হুজুরে শিখাইছিলাম দাঁড়িয়ে আঁকি, যে ওযুর সময় আঁকি একটা দোয়া পড়ি, বিসমিল্লাহ আলিফুল আজিম আলহামদুলিল্লাহ আলা দিন ইসলাম ওয়াল ইসলাম ওর হাক্কু ওয়াল কুফুরু বাতিলু, এই দোয়াটা আঁকি ফরি আমরা সুজুরে শিখাইছিলাম আমরা ফরি, এখন হয় নাকি বিসমুল্লাহ কইলে ওই যাব, এই দোয়াটা আর ফোড়া লাগতো না, এতে ফোরছি কিছু গুণ হইব নি হুজুর, এটা তো আমরা কইয়া দিবা বলি। আর কোন প্রশ্ন আছে আপনার? জি না হুজুরের কাছে আমরা সাইগান দোয়া করতা হুজুরে আমরা লাগে ইনশাআল্লাহ। আপনি আমরা লাগে দোয়া করবা, আল্লাহ সুবহান ওয়া তাআলা সবরে কবুল ও মঞ্জুর ফরমাক। আপনার যে প্রশ্ন, যে আপনার ছোটবেলা শিখেছিলেন অজুর শুরুর দোয়া যেটি,
আপনি এইভাবে পড়েছেন, এই পড়ার কারণে কোনো গুনাহ হয় নাই, বাট এটা পুরাটা পড়া জরুরি নয়। কারণ জাস্ট বিসমিল্লাহ পড়লেই হয়ে যায়। নবী করিম সাল্লাম বলেছেন, লা ওযু আলিমান লাম ইয়াজকুর ইসমাল্লাহি আলাইহি, যারা অজুর সহিত বিসমিল্লাহ পড়বে না তাদের অজুটা কমপ্লিট হবে না, পরিপূর্ণ হবে না, পূর্ণ সওয়াব পাওয়া যাবে না, পুরা বডির জন্য পবিত্র হওয়া যাবে না, সেই হিসাবে অজুর সহিতে বিসমিল্লাহ পড়বেন। অতএব শুধুমাত্র বিসমিল্লাহ বললেই চলে, পুরা বাকি যেটা বলেছেন আপনি যদি শুদ্ধ করে বলতে পারেন পড়লে সমস্যা নেই, কিন্তু এটা পড়া জরুরি নয়। এবং অতীতে আপনি যে পড়েছিলেন পড়া কোনো গুনাহ হয় না ইনশাআল্লাহ, কারণ কথাগুলো অত্যন্ত শুদ্ধ এবং সুন্দর কথাগুলো আল্লাহর নামে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসীম মর্যাদা সম্পন্ন এবং ইসলাম হক, ইসলাম হলো নূর, কুফর হলো বাতিল, এই কথাগুলো আমরা হুজুর মাধ্যমে স্বীকৃতি দেই, এটা কিন্তু বললে কোনো গুনার কথা নয় ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়র, জাযাকুল্লাহ খায়র, জাযাকুল্লাহ। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আপনি ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়। আমার দুইটা ছোট প্রশ্ন আছে। জি বলুন আপনার প্রশ্ন। একটা হলো আজানের পরে যে আমরা দোয়া করি, জি, এই দোয়ার ব্যাপারে রাসূলুল্লাহ বলেছিলেন, এটা শুনেছি, এটা কতটুকু অথেন্টিক সেটা একটু, যে যারা আজানের পরে দোয়া করবে সেই দোয়াটা করবে তাদের জন্য আমাকে সাফায়েত করা আমার জন্য অলমোস্ট কম্পালসারি হয়ে যাবে, এইটা একটা, এটা কতটুকু সত্যি এবং অথেন্টিক? আর এটা হলো শয়তান যে মানুষকে বিভ্রান্তি করে এবং অসুয়াশা দেয় এবং খারাপ পথে চালু করে, এটা কি শুধু মুসলমানদের পিছনেই শয়তান লেগে থাকে না সব মানুষের পিছনেই শয়তান লেগে থাকে? একটু কাইন্ডলি এক্সপ্লেন করবেন এই দুটো জিনিস। ওকে, জাযাকাল্লাহ, আপনি শুনতে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ। জিউনি প্রথমে আজানের পরের দুয়ার আজানের পরের দোয়া, দোয়া যে সময় কবুল হয়, যে সমস্ত টাইমে দোয়া কবুল হয় তার মধ্যে থেকে আজানের পরেও দোয়া কবুল হওয়ার একটি টাইম, দোয়া কবুল হয়। কিছু স্পেসিফিক টাইম রয়েছে, ওই টাইমে দোয়া করার কারণে দোয়া কবুল হয়। শেষ সাথীতে দোয়া কবুল হয়, ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, নেক কাজের পরে দোয়া কবুল হয়, ঠিক তেমনিভাবে ফ্রাইডে একটি টাইম রয়েছে ওই টাইমেও দোয়া কবুল হয়, সমান আজানের পরেও দোয়া করলেও দোয়া কবুল হয়। বিশেষ করে আজানের পরে যদি যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইয়ে যেটা রয়েছে, আল্লাহুম্মা রাব্বি হাদিদ দাওয়াতি তাম্মাতি ওয়াসসালাতিল কায়িমাতি মুহাম্মাদান ওয়াসিলাতাল ফাযিলা ওয়া বাআসু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, এই দোয়ার ক্ষেত্রে এসেছে, যদি এই দোয়াটা কেউ পড়েন তাহলে ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার যে উম্মত এই দোয়া পড়বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য আমার সুপারিশকে ওয়াজিব করে দেবেন, বা কোনো রাওয়াতে এসেছে হাল্লাত লাহু শাফাআতি, আমার এই উম্মতের জন্য আমার পক্ষে সুপারিশ করা হালাল হয়ে যাবে। নবীর জন্য শাফাত করা হালাল হয়ে যাওয়ার সুযোগ পাইলে আপনি কি মনে করেন, এই নবীর সুপারিশ করবেন কি না করবেন? অবশ্যই করবেন, অবশ্যই করবেন। তো এই দোয়া কোন দোয়া? আল্লাহুম্মা রাব্বা হাদিহি দাওয়াতি তাম্মাতি ওয়াসসালাতিল কায়িমা آتي محمدا الوسيلة والفضيلة وبعث مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد وعدت পর্যন্ত বুখারী শরীফের রওয়ায়াত, আর ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ এক্সট্রা অংশটুকু রয়েছে বাইহাকী শরীফে বিশুদ্ধ রওয়ায়াতের মাধ্যমে, সেই হিসাবে আপনি এই টুকরা সহ আপনি পড়ে নেবেন ইনশাআল্লাহ। আপনার দ্বিতীয় প্রশ্ন হলো যে শয়তানের ওয়াসওয়াসা কুমন্ত্রণা যেটা শুধু মুসলমানের সাথেই নাকি বিধর্মীর সাথেও থাকে, সবার সঙ্গেও থাকে? কারণ হাদিস বলতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক মানুষের সঙ্গে একজন লাগাই রাখছেন শয়তানকে, সে সব সময় কুমন্ত্রণা দেয় সবার সাথে, আবার একজন ফেরেশতাও রেখেছেন সেজন ভালো জিনিস তার অন্তরে ঢেলে দেয়, কিন্তু বাদ মানুষ যখন হয় সে কিন্তু শয়তান এটাই গ্রহণ করে, ফেরেশতাটা গ্রহণ করে না। তো প্রত্যেক মানুষের সাথেই এইভাবে শয়তানের অবস্থা থাকে, মুসলমানের সঙ্গে যেভাবে থাকে নন মুসলিমের সাথেও শয়তানের ওয়াসওয়াসা থাকে। জাযাকুমুল্লাহ খায়র, জাযাকাল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ। আপনারা দুইজনের কাছে আমার সালাম। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ। আমার সাইকিয়া কোশ্চেন, ঠিক আছে ইনশাআল্লাহ, ব্যক্তি ব্যক্তি আছে, ঠিক আছে ইনশাআল্লাহ। পয়লা কোশ্চেন হইলো,
যে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ তিনবার যে নমাজ বাদে ফরন, নমাজ শেষ হইয়া এখেরে শেষ হইয়া ফরন না ফরজ হইয়া ফরন? এর বাদে হইলো আমার আর একটা কোয়েশ্চন, আয়াতুল কুরসি নমাজ শেষ হইয়া ফরন না ফরজ হইয়া ফরন? আর আল্লাহুম্মা আজিরনি মিনান নার আপনি কোন সময় পড়বেন? উত্তম হলো এটা ফরজের পরেই আপনি পড়ে নেবেন, ফরজের পরে সালাম ফিরাইয়াই সুনতে মুয়াক্কাদা বা অন্য নমাজ শেষ করার আগেই আপনি ফরজের পরেই পড়ে নেবেন, ঠিক আছে? ঠিক তদ্রূপ তসবিহে ফাতেমি, আয়াতুল কুরসি, আল্লাহুম্মা আজি মিনান্নার ফজরের পরে, মারিবের পরে ফরজের পরে পড়ে নেওয়াটাই উত্তম। বাট এর পরেও যদি সুন্নতে মুয়াক্কাদা থাকে, যেমন মারিবের সুন্নতে মুয়াক্কাদা আছে দুই রাকাত, জুহরেও তারপরে সুন্নতে মুয়াক্কাদা দুই রাকাত রয়েছে, এশাতেও আছে, তো এই সুন্নতে মুয়াক্কাদা যখন আছে আপনি সুন্নতে মুয়াক্কাদার পরেও এই তসবিগুলা পড়তে পারেন। বাট উত্তম হবে ফজরের পরে, তো সুন্নতে মুয়াক্কাদা নাই, তো ফজরের পরে তো আপনি অবশ্যই ফজরের পরে ফরজের পরেই আপনাকে পড়তে হবে। আসরের পরে কোনো নফল নাই, আপনি ফরজের পরেই পড়বেন। কিন্তু জুহর, মাগরিব এবং এশাতে ফরজের পরেই পড়াটা উত্তম, বাট এরপরে সুন্নতে মুয়াক্কাদার পরে যখন পড়তে চান পড়তে পারবেন, একে লেট না করাটা ভালো। জাজাকাল্লাহ খাইরান, জাজাকাল্লাহ খাইরান আপনার সুন্দর প্রশ্ন করার জন্য। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো, কলো, সালাম আলাইকুম। হ্যালো, সালাম আলাইকুম। আমরা যখন সামার টাইম যখন আয় তখন অ্যারাউন্ড 11 এশা রক্ত আয়, আর ফজর আয় 3:30, 3:30, 4:00, ডিফারেন্ট 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 ওলার সময়। এখন শীতের সময় ঠিক ইলান টাইম না, 6:30 ফজর পড়লো হয়, কিন্তু প্রবলেম হইলো এখন শীতের সময় হইলো হেরারাই ঘুমাইতাম পারি না। ও সামার টাইমে উঠিয়া যে ওইবার 3:00, 4:00 ওই সময় ঘুম ভাঙি যায়, ঘুম ভাঙলে আর ঘুম হয় না। তো হেরারাই ওলান হজারটা কি যায় এতে সমস্যা হয়, ঘুম না হইলে খাম ভাজ করতাম পারি না, বা সকালেও ঘুমাই গেলে খামার সমস্যা হয়ে যায়, বিকালে ঘুমাইতে বাচ্চেন স্কুল তো নাইতে হইতা ওটা সমস্যা হয়ে যায়। তো ও ওটার লাগি সামারের যে 3-4 মাস সামারের সময় ও 3-4 মাস ফজরের নমাজ খাজা করার পারমিশন পাইম নি, হয়তো পাইতাম না, এবার তরবাদ যেটা করলাম আর কি। 3-4 মাস সামারও খাজা করার ফজরের নমাজ পারমিশন পাইম নি। আর কোন প্রশ্ন আছে? আমার একটা প্রশ্ন হইলো যে মিসওয়াক যেন করা, মিসওয়াক এটা মহিলারা আমরা করতাম নি, মিসওয়াক যদি আমরা মহিলারা মিসওয়াক করিতে কতবার করতাম আপনার যে উইন্টার এবং সামারের টাইম টেবিল পরিবর্তনের কারণে অনেক সময় ঘুমের ব্যাঘাত হয়, সেই হিসাবে সামারের টাইমে আপনি কি ফজরের নামাজ কজা করার সুযোগ আছে লম্বা টাইম ঘুমানোর জন্য? এটা কোনো সুযোগ নাই। বোন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে টাইমে নামাজ কজা পড়ার কথা বলেছেন আমাদের সেই টাইমে নামাজ পড়তে হবে। কোরআনে করিমে আল্লাহ পাক বলেছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাউকুতা, যেটা যে টাইমে সেটা সে টাইমেই করতে হবে। ডক্টর আপনাকে প্রেসক্রিপশন দেওয়ার পরে যে টাইমে যে ঔষধ দেওয়ার কথা খাওয়ার কথা বলে আপনি সেই টাইমে আপনাকে খেতে হবে। টাইম চেঞ্জ করলে আপনার রোগ যাবে ভালো হবে না। ঠিক আমাদের সবচেয়ে ডক্টরের বড় ডক্টর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আমাদের তবিবের রুহানি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ার টাইম টেবিল যেভাবে মেনটেন করেছেন সেটাই আমাদেরকে অবশ্যই মেনে চলতে হবে। কষ্ট হয় ঠিক আছে, বাট ইনশাআল্লাহ এই কষ্টের উপর আপনাকে আল্লাহ পাক উত্তম আজর দান করবেন, এবং দুনিয়ার সবাই পারতেছে আপনিও চেষ্টা করলে ইনশাআল্লাহ পারবেন, আল্লাহর কাছে সাহায্য নেবেন। ওয়াস্তাইনু বিসবরি ওয়াসসালাহ। আমি আবার বলবো যে আপনি ধৈর্যের মাধ্যমে এবং নামাজ পড়ার মাধ্যমে আজকে যা আমি পড়েছিলাম আল্লাহর কাছে সাহায্য কামনা করবেন, ইনশাআল্লাহ কাছে সাহায্য চাবেন, আল্লাহ পাক সহজ করে দেবেন ইনশাআল্লাহ।
দ্বিতীয় প্রশ্ন হলো আপনার মিসওয়াক বাবা মিসওয়াক অবশ্যই আমরা যেভাবে করব পুরুষরা আপনারা মা বোনরাও মিসওয়াক করবেন দাঁত যাদের আছে সবাই মিসওয়াক করবেন মিসওয়াক করার পরে আবার ব্রাশ করতে হয় না ব্রাশের মাধ্যমেও মিসওয়াকের কাজটা কিন্তু হয়ে যায় কারণ মিসওয়াকের উদ্দেশ্য হলো ক্লিন এই ক্লিন এটা ব্রাশের মাধ্যমে হয়ে যায় বাট এরপরেও আমরা যে মিসওয়াকের জন্য যে আমরা আলাদা ডাল ইউজ করে থাকি এটার মধ্যে এক্সট্রা একটা ফায়দা হলো আপনি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ক্লিনের জন্য যে মিসওয়াকের স্টিক ইউজ করেছিলেন আপনি সমানটা ইউজ করার কারণে ডাবল সুন্নতে সব পাবেন এবং মিসওয়াক কোন টাইমে করবেন কয়বার করবেন তো মোস্তাহাব কয়েকটি টাইম রয়েছে নমাজের টাইমে করবেন পাঁচ ওয়াক্তের নামাজও করবেন সাধারণত এই দেশের ডক্টররাও বলে যে কমপক্ষে দুই তিনবার যেন আপনি ব্রাশ করেন তো আপনি যদি ফাইভ টাইম করেন মাশাআল্লাহ তো পাঁচ ওয়াক্তের নামাজের সময় করলেন যতবার অজু করবেন করলেন রাত্রে ঘুম থেকে ওঠার পরেও তাহাজ্জুদের সময় এবং বাহির থেকে ঘরে আসার পরে রসুল্লাহ সাল্লাম ইসওয়াক করতেন বাহিরে কোনো সময় যাওয়ার সময় রসুল্লাহ সাল্লাম ইসওয়াক করতেন প্লাস স্ত্রী সহবাসের সময়ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন মুখের মধ্যে দুর্গন্ধ চলে আসলেও মিসওয়াক করতেন এবং নবী করিম দিনে অথবা রাত্রে ঘুম থেকে জাগার পরেও মিসওয়াক করতেন লম্বা টাইম স্পিচ এবং বক্তব্য দেওয়ার পরেও মুখের হয়তো তুতু একটু চেঞ্জ হয়ে যায় এরপরও নবী করিম মিসওয়াক করতেন তো ওই টাইমগুলো মিসওয়াক করাটা মোস্তাহাব এবং মিসওয়াক করলে অত্যন্ত সব পাওয়া যায় মাশাআল্লাহ নবী করিম সাল্লাম বলেন লাওলা নাশুক আলা উম্মতি যদি আমার উম্মতের কষ্ট হবে ডর হতো না লামার তুম্বি সিওয়াক ইন্দা কুল্লে সালাতিন তাহলে প্রত্যেক নামাজের সময় অদূর সময় আমি মিসওয়াক করার আমি হুকুম দিতাম এবং নবী সাল্লাম বলেছেন আল সেওয়াকু মিথরাতুন লিল ফম এটা মুখকে ক্লিন করে আর এই ক্লিনের মাধ্যমে অনেক রোগ থেকে আমরা মুক্তি পাই মাশাআল্লাহ এবং ওয়া মারযাতুন লির রব সবচেয়ে বড় ফায়দা হলো এই মিসওয়াক করার মাধ্যমে আল্লাহ খুব বেশি খুশি হন আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায় আল্লামা শামী রহমতুল্লাহি আলাইহি অনেক ফায়দা উল্লেখ করেছেন একটি ফায়দা উল্লেখ করেছেন তজকিরুস শাহাদতাইন ইনদাল মউত যারা রেগুলার মিসওয়াক করে মৌতের সময় তাদের কলিমা নসিব হয় দুনিয়াতে যাওয়ার সময় ইমান তাদের বাইকে জুটা খুবই আশা করা যায় এবং নবী আকরাম সাল্লাম খুব বেশি মিসওয়াক করতেন এবং বলতেন জিবরাইল ইসলাম যেবার যে সময় আসতেন আমাকে বারবার মিসওয়াক করার কথা বলতেন আমাকে বারবার মিসওয়াক কথা বলতেন তো মিসওয়াক আল্লাহ নবী করেছেন ইভেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই পৃথিবী থেকে বিদায়ের সময়ে শেষ আমলগুলোর মধ্যে থেকে একটি আমল ছিল মিসওয়াক করেছিলেন বুখারী শরীফের হাদিস লাস্ট টাইমে হয়তো আয়েশার ভাই আব্দুর রহমান এসেছিলেন অনাহাটের মিসওয়াক ছিল ওই মিসওয়াকটি নিয়ে নবী করিম রাসূলুল্লাহ মিসওয়াক করেছিলেন এরপরে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন অতএব এই মিসওয়াক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ মাশাআল্লাহ আপনারাও করবেন ইনশাআল্লাহ ব্রাশের মাধ্যমে মিসওয়াকের কাজ হয়ে যায় বিদায় আপনারা ব্রাশও করতে পারবেন ইনশাআল্লাহ কিন্তু মিসওয়াক করার পরে আবার ব্রাশ করতে হবে না যে কোনো একটা করলেই চলবে তবে মিসওয়াক করতে পারলে ডাবল সব হবে ব্রাশের মাধ্যমেও কমপক্ষে ক্লিনিংয়ের সব যেটা সেটাও আদায় হয়ে যায় ইনশাআল্লাহ জাযাকুমুল্লাহ জাযাকাল্লাহ খায়ের সম্মানিত ইকরা বাংলা দর্শক আলহামদুলিল্লাহ গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা নিয়ে আসছেন আমরা দেখি এই মুহূর্তে আমাদের সাথে প্রশ্ন কে নিয়ে আসছেন হ্যালো খালা সালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ জি আপনার প্রশ্ন বলুন বয়স হয়ে গেছে গিয়া কষ্ট হয় না আমরা এটা বুঝতাম পারছি আর কোনো প্রশ্ন আছে কোনো প্রশ্ন আছে নি আপনার জি না আর কোনো প্রশ্ন নাই ওটা খালি এই প্রশ্ন আমরা কই আর আপনি উনতে তাহকা ইনশাআল্লাহ একটু আগে সমান প্রশ্ন আমরা রাখা রইছে তো ইকানো দহকা বিসমিল্লাহ লগে লাগাইলেছে আর এক্সট্রা কিছু কথা বল আছে যদি আপনি শুদ্ধ হরি ফারোয়াইন আপনি পড়তে পারবা কোনো সমস্যা নাই বাট হয়েছে কত যে জাস্ট বিসমিল্লাহ ফল লই দিব কি বিসমিল্লাহ রহমান রহিম খই লইব বা বিসমিল্লাহ হয়ে শুরু হলেন তবু হয়ে দিব ইনশাআল্লাহ ওটা হয়েছে জাজাকুমুল্লাহ আহসান জাজা জাযাকাল্লাহ খায়র আমরা দেখি পরবর্তী প্রশ্ন কে নিয়ে আসছেন হ্যালো কল আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ জি আমার একটা প্রশ্ন জি বলুন আপনার প্রশ্ন জি আমরা বেশ দুর্গা ও দিন দগি শুনি আইছি যে অজু করার পরে আসমানে বিষাইয়া অজু দোয়া ফরিয়ার বাদে পানি একটু দা তুলিয়া খাই একটা গিতা ঠিক নেই আচ্ছা আর কোন প্রশ্ন আছে জি না ঠিক আছে ইনশাল্লাহ আপনি যেটা শুনেছেন এটা সঠিক
এবং এটা মুস্তাহাব একটি কাজ। ওযুর শেষে আপনি শাহাদা পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহুম্মা জালনি মিনাত তাওয়াবিন ওয়া জালনি মিনাত তাহিরিন। এরপরে আকাশের দিকে তাকিয়ে আপনি পানি পান করবেন, অবশিষ্ট পানি যদি থাকে তো জান্নাতের আটটি গেট আপনার জন্য খোলা হয়ে যাবে, এটা ঠিক আছে আর ইসরা প্রমাণিত এবং এই কাজটি মুস্তাহাব কাজ, না করলেও চলবে বাট করলে সব আছে। জাযাকুমুল্লাহ, জাযাকাল্লাহ খাইর। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ। আমার জি আমার একটা প্রশ্ন। জি বলুন। আমরা যেন নামাজ জেনে সাই দেখার জন্য, জোরে সাই দেখার জন্য, আসরের সাই দেখার জন্য, এসার সাই দেখার জন্য, সাই দেখার চলে এসেছিলাম কি দুই দেখার, দুই দেখার করি প্রশ্ন নি না সাই দেখার করি একবারে প্রশ্ন আর বা করি কিলা কিলা খান পড়লে বেস্ট হইব খান তো আমি জানতাম। আচ্ছা ঠিক আছে, দুই দেখার করি পড়তাম নি না সাই দেখার একলগে পড়তাম। আপনার প্রশ্ন হলো জোহরের আগের সুন্নত চার, আসরের আগের চার রাকাত সুন্নত, এশার আগের চার রাকাত সুন্নত, এক সালামে পড়বেন নাকি দুই সালামে দুই রাকাত করে পড়বেন, কোনটি উত্তম? উত্তম হবে আপনি চার রাকাত করে পড়বেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত উম্মে সালামা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহরের আগে চার রাকাত পড়েছেন, এই চার রাকাত পড়েছেন এক সালামেই পড়েছিলেন। অবশ্য ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মতে এক আরেকটা হাদিসের উপর ভিত্তি করে সলাতুল্লাইলে মাসনা মাসনা দিন অথবা রাত্রের ফরজ চারা বাকি নমাজগুলো দুই রেখাত পড়ে পড়া উত্তম, বিদায় কেহ কেউ বলে থাকেন, এটা ইমাম শাফি সাহেবের ওনার একটা পার্সোনাল অপিনিয়ন, আরেকটি হাদিসের উপর ভিত্তি করে। কিন্তু আপনার জন্য অবশ্যই উত্তম হবে আপনি এক সালামে চার রেখাত পড়বেন, তো জোরের আগে আপনি চার রেখাত পড়বেন। এটা বখারি শরীফে হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হজরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ আরও অনেক সাহাবায়ে কেরাম থেকে চার রাকাত পড়ার কথা এসেছে। অতএব আপনি এক সালামে চার রাকাত পড়বেন, সমান আসরের আগের চার রাকাত এবং মাগরিবের আগেরও চার রাকাত। আরেকটা জিনিস, জোহরের ফরজ যেভাবে চার, আসরের ফরজ এবং এশার ফরজ যেভাবে চার, আগের সুন্নত চার, আবার মাগরিবের সরি ফজরের নামাজ যেভাবে দুই রাকাত তার আগের সুন্নত দুই রাকাত, তো সেই দিক লক্ষ্য করলেও যে ওয়াক্তের ফরজের নাম্বারের সঙ্গে আগের সুন্নতের নাম্বারেরও একটি মিল থাকে, সেই হিসাবেও আপনি জোহর আসর এবং এশার আগের সুন্নাত কয় রাকাত পড়বেন? চার রাকাতই পড়বেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ, জাযাকাল্লাহ খাইর। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ। আমার প্রশ্ন আছে। জি বলুন আপনার প্রশ্ন। জি ফরমাগা, আমার ওই যে তওবা দিনে হলো নেই সবে, তখন আমরা করি আল্লাহ জানি না কিলা খান আল্লাহ দুয়ার খবর কিনা, ওই ওই আস্তাগফির আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জানি আতু ইলাইহি ওয়াল হালা ওয়াল হালা কুয়াতা ইল্লা বিল্লাহ, ফরন দিন খরন সব আর ফরন কত সময় আর ফরন আর কিলা কিলা দিন কত জহরন এই কিলা তোবা হরন অনেকটা মানে হইবানি। ঠিক আছে ইনশাল্লাহ, আর কোনো প্রশ্ন আছে আপনার? ঠিক আছে ইনশাআল্লাহ, আপনি শুনতে থাকো কা যে তওবার নিয়মটা, তওবার আসল অর্থ হলো ফিরে আসা, আমরা যে অপরাধ করেছি অপরাধ থেকে যেন আমরা ফিরে আসি। সো তওবাকে লিয়ে তওবার জন্য আমার যেটা করতে হবে সেটা হলো যে আমরা গুনাটা আমরা ছেড়ে দেব এবং যে গুনা করেছি সেটার উপর আমরা অনুতপ্ত হব, লজ্জিত হব, ভবিষ্যতে করব না বলে আমরা শক্ত ওয়াদা পাক্কা ওয়াদা করব। এই তিনটি শর্তের পাশাপাশি চতুর্থ নম্বর শর্ত হলো যদি কোনো বন্দার হক কোনো পয়সা বা এরকম কোনো হক নষ্ট করে থাকি এটা আমরা ফেরত দেব, এবং আল্লাহর কোনো বিধান এরকম যদি হয় কজা করার বিধান রয়েছে আমরা সেটা কজাও করব, রোজা নামাজ হজ এই মাধ্যমে আমাদেরকে তওবা করতে হবে। বাট কতবার করতে হবে, একশো বার এক হাজার বার এরকম কোনো নম্বরের কোনো প্রয়োজন নেই, আমরা দিলে জানে আমরা যদি তওবা বলি করে ফেলি বাংলা ভাষা বা অন্য ভাষায় ঠিক আছে, অথবা আরবিতে আপনি যেটা বলেছেন আপনি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিং ওয়া আতুবু ইলাইহি অথবা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুর রাহিম এগুলোও বলে আপনি তওবা করলে তওবা হবে। কিন্তু মেইন জিনিস হলো আমরা দিলে জানে যেন আমরা গুণাটা ছেড়ে দেই, এটার উপর লজ্জিত হই, ভবিষ্যতে করবো না বলে শক্ত অঙ্গীকার যেন করে এই তিনটি শর্ত সব তওবার ক্ষেত্রে, এবং পাশাপাশি বন্দার হক হলে ফেরত দেব, আল্লাহর হক যেটার খোদার বিধান রয়েছে আমরা খোদা আদায় করবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ, জাযাকাল্লাহ খাইর। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম।
কলটা বোধহয় ড্রপ হয়ে গেছে। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। জি কলার কি লাইনে আছেন? জি ওয়ালাইকুম সালাম। জি জি বলুন আপনার প্রশ্ন। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ ভাই, আমার আমার দুইটা তিনটা প্রশ্ন আছে। আচ্ছা ইনশাল্লাহ হোক আপনার প্রশ্নগুলা। আমার পয়লা নম্বর প্রশ্নটা হইল যে আমরা যে কোনো সময় যে গুসা করি আমরা কইলাই, মানে ছেলে যদি থাকিয়া থাকে বা কোনো কারণে আঘাত দেয় কোনো দুঃখে আমরা কইলাই বলে আইস থাকি তরে আমি থেজে উত্তর করলাম জানি, যে এই কথাটা যেন কইল পরবর্তীতে তো বাচ্চা মাস্টার চাই যায় বা বাচ্চার লগে আর জয়ী যায় সুন্দর জয়ী যায়, এটার কারণে কিতা আমরা কোনো কিছু করতেই বনি না, এটা কিতা আমরা কোনো ওয়াদা কোনটা করা লাগবো নি বা পরবর্তীতে গুসা মিটার পরে যে দেখা গেলো এটা আমি রং করছি উনটা, এই যে কইলাম যে এটার কারণে আমি এটা কিতা করা লাগবো নি না, আমার এটা মানে আল্লাহ কিলা তবা করি লইব না কিতা করলে ওটা তার মইব কি আমার বুঝাইয়া কইতা আছে। আবার যদি জিনিসটা বা অন্য একটা গুণা করিলাম গুণটা করিলাম তো নিজের তো আমি রইলাম না, তো ইটার ভাবে কিতা করা কিন্তু আরবার আমি তবা তুইব নি না আপনার এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো এবং আরো নতুন কল নেওয়ার চেষ্টা করবো। আশা করি আমাদের সঙ্গে থাকবেন, বিরতির পর দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, আলোর দিশারি প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন ব্রিটেনের শ্রদ্ধাভাজন আলেমে দ্বীন শাইখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান নামাজ পড়ার কাতুম। বিরতির পূর্বে একজন ভাই প্রশ্ন করেছেন, তিনটা প্রশ্ন করেছেন, এই প্রশ্নগুলির উত্তর দেওয়া হয় না ইনশাল্লাহ। এই প্রশ্নগুলির উত্তর দেওয়ার পর ইনশাল্লাহ আপনার আমরা নতুন কল নেওয়ার চেষ্টা করব। আশা করি আমাদের সঙ্গে থাকবেন ইনশাল্লাহ। জি ভাই, প্রথম যে প্রশ্নটা করেছিলেন যে গুসা করে ছেলেকে হয়তো তেজপুত্র বলেছেন, এরপরে আবার উনি মাপটপ চেয়েছে, এরপরে উনি কি করবেন, কোনো কিছু করতে হবে কি না, এটা জানতে চেয়েছে। আপনার প্রথম প্রশ্ন হলো, অনেক সময় বাবা সন্তানের ব্যবহারে অতিষ্ঠ হয়ে বলে ফেলেন তোমাকে আমি তেজপুত্র করলাম, বলে হয়তো ছেলে আবার ক্ষমা চেয়ে নিল, বাবারও দিল নরম হয়ে যায়, আবার ছেলেকে ছেলে হিসাবে আবার সুযোগ করে গড়ে রেখে দিলেন। আগে যে বলেছিলেন তেজপুত্র, পরে এটার উল্টা করলেন, এটা কি কোনো গুণা হয়েছে বা এটার জন্য কি কোনো কিছু করতে হবে? তো দেখেন, রাগ সাধারণত মানুষ মাত্র আসে, কিন্তু এরপরেও রাগের বশীভূত হয়ে আমরা সন্তানদের ব্যাপারে কোনো কথা বলতে খুব চিন্তা করে বলা খুবই দরকার। বিশেষ করে রাগের বশীভূত হয়ে আমরা কোনো যেমন সন্তানকে যেন আমরা বদদোয়া না দিই, কারণ কবুল মকবুল কোনো সময় যদি আমি সন্তানকে বদদোয়া দিয়া দিই আর এটা কবুল হয়ে যায়, সন্তানের ক্ষতি হয়, শেষ পর্যন্ত সর্বপ্রথম যার চক্ষুর পানি ঝরবে সেই ব্যক্তি আপনি বাবা হবেন, আপনি মা হবেন। দ্বিতীয় কথা হলো, যদি কেহ এইভাবে রাগের বশীভূত হয়ে তেজপুত্র করে দিলাম বলে ফেলেন আর পরে আবার সন্তানকে সন্তান হিসাবে গ্রহণ করে নেন, কোনো সমস্যা হবে না, এবং সন্তানকে সন্তান হিসেবে গ্রহণ করে নেওয়াটাই ভালো, কারণ উনি ওনার সিদ্ধান্তকে চেঞ্জ করে ফেলেছেন, হয়তো যে গুসার বশীভূত হয়ে বলেছিলেন গুসার শেষ হয়ে গেছে, সন্তান ক্ষমা চেয়ে নিয়েছে, বাবা হিসাবে সন্তানকে ক্ষমা করে দিয়েছেন, আবার সন্তানকে সন্তান হিসাবে গ্রহণ করে নেওয়ার কারণে ওনাকে কিছু করতে হবে না, যদি উনি কসম না খান। হ্যাঁ, যদি কসম খেয়ে বলেন যে আমি কসম খাইলাম যে তোমাকে আমি তেজ্যভূত করে দিয়েছি, তখন এই জিনিসটা কিন্তু আবার শক্ত হয়ে যাবে। এই তিনোটা বিষয়ের ক্ষেত্রে যদি আপনি কসম খেয়ে বলেন, আমি তিনোটা ধারাবাহিক বলতেছি, একটি হলো কসমকে সন্তানকে তেজ্যপুত্র যদি করেন, দ্বিতীয়টি হলো
যদি আপনি কোনো কিছু করবেন না বা করবেন কসম খেয়ে বলেন, তাহলে কসম কেটে নিলে বা আল্লাহর দয় দিয়ে বললাম যে আমি আল্লাহর দয় দিয়ে বলতেছি, কসম খেয়ে বলতেছি, তখন কিন্তু আপনি দেখতে হবে আপনি যে কথাটা বলেছেন এটা কী কথাটা। যদি ভালো কোনো কাজ না করার জন্য আপনি কসম খেয়ে ফেলেন, তাহলে নবীগণের শিক্ষা হলো আপনি এই ভালো কাজটা অবশ্যই করবেন, কসমটা ভেঙে নিন এবং বাঙ্গার কারণে কসমের কফারা দিয়ে দেন। রসুল এইটাই করতেন। আমি কি বলছি, যদি আপনি রং কোনো কসম খেয়ে নেন তাহলে আপনি এই কসমটা আপনি ভেঙে ফেলুন এবং এই কসমের কফারা দিবেন আপনি। কসম কফারা কি? কোরআনে করিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা মায়েদা আয়াত নম্বর 89-এ, যারা এইভাবে কসম খেয়ে কসমকে ভেঙে ফেলে তারা অবশ্যই কসমের কফারা দিতে হবে। কসমের কফারা কি? 10 জন মিসকিনকে কাপড় দিতে হবে অথবা খাবার দিতে হবে অথবা একটা গোলাম ফ্রি করতে হবে। যদি তিনটার কোনো একটির সাধ্য না থাকে তাহলে তিনটি রোজা রাখতে হবে। যদি সাধ্য থাকে তাহলে প্রথম তিনটির কোনো একটি করতে হবে। নাম্বার ওয়ান, আপনি 10 জন মিসকিনকে কাপড় দিবেন। কী পরিমাণ কাপড়? যে পরিমাণ কাপড় দেওয়ার পরে একজন লোক নামাজ পড়ে নিতে পারে। তার সহজ আনসার হলো, যেমন একজন পুরুষকে আপনি যদি দেন তাহলে মনে করেন একটা নিচের একটা কাপড় দিলেন, লঙ্গি বা পায়জামা, এবং উপরের একটা দিলেন জুব্বা বা কুর্তা বা শার্ট আপনি দিলেন, তো নামাজ পড়া যায় এরকম পুরো একটা সেট আপনি দিতে হবে 10 জন মিসকিনকে। অথবা মধ্যম লেভেলের খাবার 10 জন মিসকিনকে খাওয়াতে হবে অথবা একটা গোরাম ফ্রি করতে হবে। এই তিনটির কোনো একটির সাধ্য না থাকে, যদি সুযোগ না থাকে তাহলে হলো তিনটি রোজা রাখবেন। দ্বিতীয় বিষয়ে আপনি যেটা বলেছেন সমান সেটার আনসার আমরা দিয়ে দিলাম, যে কোনো কাজ করবেন বা করেন না আপনি বলেছেন, পরবর্তীতে হয়তো আপনি কথার উল্টা করে ফেললেন। যদি স্বাভাবিকভাবে আপনি বলেন কসম ছাড়া তাহলে সেটা হয়তো আপনি চেঞ্জ করেছেন, যদি চেঞ্জ করার প্রয়োজন হয় ভালো হয় তাহলে আপনি চেঞ্জ করে নেওয়াটাই উচিত, নতুবা আপনি ওয়াদা অবশ্যই পুরা করার চেষ্টা করবেন। অর্থাৎ আপনি যে কথা করবেন বা করবেন না বলে আপনি ওয়াদা করেছেন, যদি এটা করাটা ভালো হয়, এটা উল্টা করাটা ভালো হয়, তা আপনি উল্টাটা করে নেবেন, সমস্যা হবে না। আর যদি যেটা আপনি ওয়াদা করেছেন এটা পালন করা ভালো, তা আপনি এটা ভাঙবেন কেন? ভাঙলে তো আপনি ওয়াদা খেলাফি করলেন, আপনি হয়তো এটা ওয়াদা খেলাফি গুণা হবে কিন্তু কোনো কফারা আসবে না। হ্যাঁ, এই কথাটা যদি আপনি কসম কেটে বলেন তাহলে কিন্তু সমান আগের মতো কফারা দিতে হবে আপনাকে। তিন নম্বর বিষয়টি আপনি বলেছেন গুনাহের কাজ করবো না, গুনায় গুনা কাজ করবো না, পরে আমরা আবার করে ফেলি শয়তানের দুঃখায় বা নফসের এরপরে, এটার জন্য আবারও তোবা করতে হবে, আবারও তোবা করতে হবে এবং চেষ্টা করব আমরা যে সময় তোবা করি তখন যেন এই গুণাটা আর করবো না, এটাই আমাদের জন্য পাক্কা ওয়াদা থাকে। যদি এরপরেও শয়তানের দুঃখায় পরে আবারও করে ফেলি, আবারও তোবা করি, ইনশাআল্লাহ সঠিক নিয়তে তোবা করলে অবশ্যই আল্লাহ পাক তোবা কবুল করবেন। কিন্তু আমার তোবাটা কি সঠিক নিয়তে হচ্ছে এটা আল্লাহ খুব ভালোই বুঝবেন। আমার পাক্কা ইরাদে থাকতে হবে এই গুণা আমি আর করবো না। বাট এরপরেও যদি শয়তানের দুঃখায় বা নফসের দুঃখায় পরে আমি গুণা করেই ফেলি, আবারও তোবা করলে আমার আল্লাহ ক্ষমা করবেন। ইভেন এইভাবে যদি ঘটনা একদিন ওয়াইন আদা সাবঈনা মাররাতান, হাদিস বলতেছে একজন লোক যদি এইভাবে একদিনের ভিতরে 70 বারও তার তোবার উল্টা করে ফেলে, কিন্তু তোবা করার সময় কিন্তু পাক্কা ওয়াদা করে সে তোবা করেছিল যে গুণা করবে না, বাট এরপরও শয়তানের দুঃখায় পরে করে ফেলে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন এরপরও তাকে মাফ দেবেন ইনশাআল্লাহ, আল্লাহ এত দয়াল। কিন্তু আল্লাহর এই দয়ার উপর ভরসা করে আমরা তোবা করার সময় নিহত থাকে যে ঠিক আছে আমি তোবা করি, পরে আবার করবো, আবার তোবা করবো, তখন কিন্তু তোবা হবে না। যে সময় আমি তোবা করবো তখন কিন্তু পাক্কা নিয়ত করেই করবো, যে গুণাটা ফিরে আমি আর করবো না, এটা নিয়ত থাকতে হবে। বাট এরপরে সেদিন করে ফেলি যদি অ্যাক্সিডেন্টলি, আবার তোবা করলে আল্লাহ তোবা কবুল করবেন ইনশাআল্লাহ, এটার জন্য কোনো কিছু করতে হবে না। জাযাকুমুল্লাহ, জাযাকাল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো, কালো, সালাম আলাইকুম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি, টিভির ভলিউম মেহরবানি করে একটু কমাই বা অথবা পার্শ্ববর্তী রুমে কথা হইবে ইনশাআল্লাহ। জি বলুন আপনার প্রশ্ন। আচ্ছা, আমি কমাই দাম। হুজুর, আমি আপনার কাছে একটা দোয়া চাইলাম আর কি। আমার এখন বাচ্চা বড় একটা বিপদের মাঝে, আমার হুজুরে আমার লাগে খাস করে একটা দোয়া করতা আপনি যেভাবে যদি পড়তেছেন,
আয়াতে করিমা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, বিপদের সময় এই দোয়াটা কিন্তু অত্যন্ত পাওয়ারফুল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে হযরতে ইউনুস আলাইহিস সালামকে মাছের পেটের ভিতর থেকে উদ্ধার করেছিলেন, আল্লাহ বলেছেন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, কিয়ামত পর্যন্ত এইভাবে আমি এই দোয়ার মাধ্যমে মুমিন বান্দাদেরকে আমি নাজাত দিতেই থাকব। তো আপনি এটাও পড়েন। এছাড়াও আরেকটি দোয়া রয়েছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবুনি ওয়া আউযু বিকা মিন গালাবাতি দাইনি ওয়া কাহরি রিজাল, এই দোয়া পড়তে পারেন। দুই, তিন নম্বর, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, এই দোয়া আপনি পড়তে পারেন। এছাড়াও বাংলা ভাষায় আপনি আপনার মনের মতো আপনার মতো করে আল্লাহকে আপনি বলুন, আল্লাহ সব ভাষায় বুঝেন। এবং মা মায়ের দোয়া কিন্তু অত্যন্ত পাওয়ারফুল। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই দোয়া ভিজা যাবে না, অবশ্যই কবুল হবে ইনশাআল্লাহ। ইয়াকিন রেখে বিশ্বাস রেখে আপনি আল্লাহর কাছে বলতে থাকুন। আরও উত্তম হবে যদি শেষ সাথীতে পারেন, তা যদি নামাজ পড়ে আল্লাহর দরবারে আপনি বলতে পারেন, আরও সহজে ইনশাআল্লাহ কবুল হওয়ার আশা করা যেতে পারে। আল্লাহ আপনাকে এবং আমাদের সকলকে সন্তান নিয়ে সন্তানের বিপদ নিয়ে যারা চিন্তিত আছি, আল্লাহ পাক সকলের এই সমস্যার সমাধান করে দিন। আমিন জাযাকাল্লাহ। আমিন জাযাকাল্লাহ। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ। হুজুর, আমি একটা জিনিস আপনার আগে তাই জানতাম, তাই আপনারা আমার বালা হলে বুঝাইয়া কইবা। আমার ছেলে দুই দিন আগে আপনারা রে ফোন করলা, আমরা নাইনি কাউন্সিলর গুলো থাকি, তো আমরা আর কোনো ইনকাম উনকাম নাই, খালি ছেলে খাম করেন আর কিটা। তখন আমরা চাইছিলাম গো রক্তটা লইতাম, ছেলে লইতা চাইরা একটা মর্গে ঠিক আছে নি, মর্গে যাতে আমরা বেশি আইতো না, তার আমরা রে ডিসকাউন্ট দিবা, এর মাঝে ধরি লকা হয়তো 300-350 লা নাইব, তো তাই ড্রেন দিয়া যাই 400 পন। আমরা সেই সংসার যদি একটা লইলে আইতে ভবিষ্যতে আমার ছেলে বিয়েও হইতো, নহন আমরা কিছু জায়গারও অসুবিধা হই যা, তখন যদি লই দিতাম পারি। আর আপনারা কই নিকটা ঠিক আছে, তাই আমরা চাইদা তা গইতাম। আমার ওখান তামা ছেলেও বলতেন তাই বুঝতে পারা না, বুঝন না সবটা বাংলা, খেউ কই না কি তা ঠিক আছে, খেউ কই ঠিক নাই, আমরা জানতাম সেই আপনি আমরা বুঝাইয়া হোক। আমরা আগে দিয়ে প্রবলেম আইয়া রাখিতাম, যার থাকার অসুবিধা হয়ে যার জায়গা। বুঝতে পারছি, ইনশাল্লাহ হুজুর শুনছেন, ইনশাল্লাহ আপনার প্রশ্ন ঠিক আছে, আপনি শুনতে থাকা যাকান। আনসার, যেহেতু আপনি নিজেই বলেছেন যে এখানে কোনো কোনো মুফতি সাহেব বলতেছেন আপনি খরিদ করতে পারবেন মর্গেজের মাধ্যমে, আর কেউ বলতেছেন পারবেন না, এবং নির্ভরযোগ্য উলামাকারের মতে, মেজরিটি উলামাকারের মতে, অধিকাংশ উলামাকারের মতে আপনি পারবেন না মর্গেজে যাওয়ার। এটা সুদ এবং সুদি লেনদেন যেটা, এটা কোনো অবস্থায় ইসলামে জায়েজ করা যায় না। বাট কিশোরী উলামাকারাম বলতেছেন জায়েজ। আপনার অবস্থা, আপনার মজবির অবস্থা, আমার মনে হয় আপনি ওয়ান টু ওয়ান আপনি আরও কারোর সঙ্গে আলোচনা করবেন, বাট এরপরেও নির্ভরযোগ্য উলামাকারের মতে সুদ এবং সুদের মাধ্যমে কোনো জড়িত হইয়া কোনো কিছু করা ইসলামের পারমিশন দেয় না। বিশেষ করে সুদ খাওয়া তো কোনো অবস্থায় জায়েজ নয়, মজবুরি হয়ে কেউ যদি মজবুর হয়ে যান যার কোনো পন্থা নাই, তখন হয়তো সুদ দেওয়া যাইতেছে কিন্তু খাওয়া কোনো অবস্থায় জায়েজ নয়। এখন আপনার জন্য এই গড় কিনা কতটুকু মজবুরি এটা আপনি নিজেই বিবেচনা করবেন, এটা ব্যাপারটা আপনার। কিন্তু কোনো মুফতি সাহেব সাধারণত এটাই বলবেন যে সাধারণত ইমার্জেন্সি ছাড়া, যান বাঁচতেছে না এরকম কোনো মারাত্মক সমস্যা ব্যতীত, হারাম বা হারাম কোনো জিনিস ইনভলভ হওয়া এটা জায়েজ নয়। জাযাকুমুল্লাহ আসসালাম জাযা। জাযাকাল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। জি কলার কে লাইনে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি তিনটা কোয়েশ্চন করতাম চাই আমাকে। জি ইনশাআল্লাহ হোক আপনার প্রশ্নগুলো। ওকে, আমার একটা প্রশ্ন হইল কি, ফার্স্ট নামাজ আর ইসহাহ নামাজ আমি রেগুলার পড়াম ইনশাআল্লাহ, বুঝছেন, সাম আসতাইতা সামটাইমস সারি আনে সারি নান, এগুলা সুন্নত করি আমি শুনছি আর কি আগে, যে সুন্নত করি রেগুলার করলে সুন্নত করি পড়াই, আর এখন শুনি আর কি তা এখন নফল করি পড়া লাগে বুঝি, বাট জানি না অগুন্ত শিওর না আমি সুন্নতি না নফল করি পড়তাম, আমি প্রায় রেগুলার পড়ি আর একটু বহুত বছর থেকে আর কি। আর সেকেন্ড কোয়েশ্চেন হইল গিয়া,
আমি রোজা রাখি আর কি ইনশাল্লাহ মাসে প্রায় সান্দরও অগুন রাখি, এরপরে ইনশাল্লাহ আর দুইটা আর কি মানডে আর যতদিন পারি আর কি। রোজা রাখার সত্ত্বে ব্রাশ করা যাইব নি, আমার প্রায় সময় রোজা রাখি আর কি ব্রাশ মিশ্রাপ করি আমি, এটা কি ব্লিডিং ব্লাড হয় আর কি ব্রাশ করার সময় সব সময় হয়। এখন আমি ওখান কনফিউজ যে আরো যেন হয়েছই নাকি যে জৈব লাইক ব্লাড হইলে ব্লাড আইলেও ব্রাশ করতাম বা মিশ্রাপ করতাম সব সময় রোজা হইব কোনো প্রবলেম হইতো না। প্রথম প্রশ্ন আপনার যে আপনি আলহামদুলিল্লাহ চাষ্ট এবং ইশরাকের নামাজ রেগুলার পড়েন, সুন্নত নিয়তে পড়ে আসতেছেন, আলহামদুলিল্লাহ ঠিকই আছে, আপনি সুন্নত নিয়তে পড়তে থাকবেন, কারণ সুন্নতের মধ্যে সুন্নতে মুয়াক্কাদাও আছে, সুন্নতে গর মুয়াক্কাদাও আছে। তো চাষ্টের নামাজ এবং ইশরাকের নামাজ এটা কিন্তু সুন্নতে মুয়াক্কাদা নয়, সুন্নতে গর মুয়াক্কাদা। তো সুন্নতে গর মুয়াক্কাদা হলেও রেগুলার সুন্নত না হলেও আপনি সুন্নত নিতে পড়তে পারবেন, ইভেন যদি কেউ নফল নিতে পারে সেটাও জায়েজ রয়েছে। দ্বিতীয় প্রশ্ন যেটি যে আপনি আলহামদুলিল্লাহ প্রতি মানডে এবং তাজডে তাছাড়াও মাসের আরও তিনটি আইয়ামে বিজের রোজা 13, 14, 15 তারিখ ধরে রেখে থাকেন, আলহামদুলিল্লাহ আল্লাহ যেন কবুল করেন। এবং আপনার প্রশ্ন হলো যে এই নফল রোজা রাখা অবস্থায় আপনি মিশ্রাক করতে পারবেন কি? ইয়েস পারবেন ইনশাআল্লাহ, যদি ব্রিডিং হয় ব্রিডিং হলেও আপনি মিশ্রাক করবেন, সমস্যা হবে না ইনশাআল্লাহ, বাট ব্লাডটা যেন ভিতরে চলে না যায় এটা একটু খেয়াল রাখবেন। আঙ্গুল সাইডে রাখতাম আর ডাইনাতে আঙ্গুল হল মুঠ করে রাখতাম, আর যদি আমি তাসাদের সময় আঙ্গুল তোলা দিনাতে গুণ বানতাম। আর কোন প্রশ্ন আছে? সুন্দর প্রশ্ন আমরা আজকে আলোচনা করেছিলাম, আপনি যদি আঙ্গুল উঠান না কোনো সমস্যা নেই নামাজ হবে। এবার যদি হাতটা খোলা রাখেন তাও যায় আছে, আর যদি হাতটা বন্ধ করে এই দুই আঙ্গুল বন্ধ করে এই দুই আঙ্গুল দিয়ে এইভাবে যদি হালকা বেঁধে আপনি রাখেন তাও যায় রয়েছে। তো যদি আঙ্গুল আপনি না উঠান তবু নামাজ হবে, উঠান যদি তাহলে কোন সময় উঠাবেন? লা ইলাহা ইল্লাল্লাহর সময় নাকি ইল্লাল্লাহর সময় নাকি যে কোনো দোয়ার সময়? ডিফারেন্ট মতামত থাকলেও উত্তম হবে যদি কেউ উঠান তাহলে লার সময় তুলবেন, ইল্লার সময় নামাই ফেলবেন আর বাকি সময় নাড়াবেনও না। ইভেন যদি এই সময় উঠান না তবু আপনার নামাজ হবে। আপনার প্রশ্ন হলো যে তশহুদের সময় যদি এইভাবে আঙ্গুল না উঠান নামাজ হবে কি? অবশ্যই হবে ইনশাআল্লাহ। এই উঠানোটা ফরজও নয়, ওয়াজিবও নয়, সুন্নতে মুয়াক্কাদাও নয়, সুন্নতে মুস্তাহাব্বা। তুললে ভালো, না তুললেও হবে। ইভেন ইমাম আবু হানিফার একটা মতে তো আছে না তোলাটা উত্তম, একটা একটা অপিনিয়ন এরকম রয়েছে হাতা হাওয়ার পরিপ্রেক্ষিতে। জাজাকুমুল্লাহ, জাজাকাল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কালার, আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। জি কালার কে লাইনে আছেন? হ্যালো কালার, আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ। জি আমার একটা কোয়েশ্চন আছিল, বাংলাদেশ ইসলামিক ব্যাংকে যে টাকা রাখা হয় তো এখন রাখার সময় তো তারা রে ম্যানেজারের লগে আলাপ করা হয়, তখন তা আইন কইলা যে এটা মানে কোনো ফিক্সিও না মুনাফা না, এটা এন্ড অফ দ্য ইয়ার লাভ হইতে পারে ইয়ে হইতে পারে, তো এটা তার সহজ আনসার হলো যে সমস্ত ব্যাংক এবং ব্যাংকিং পদ্ধতিতে ইসলামিক ব্যবসা বাণিজ্যর রুলকে ফলো করে, যারা লভ্যাংশকে লাভে এবং নোকসান উভয়টার মধ্যে শেয়ার রেখে, যারা কাস্টমারদেরকে লাভ দিয়ে থাকেন শরীয়তের পরিপ্রেক বিধান অনুযায়ী, সেটা অবশ্যই জায়েজ রয়েছে। যেহেতু আপনি যে ব্যাংকের নাম উল্লেখ করেছেন ওই সমস্ত ব্যাংক ইসলামিক শরিয়া লকে ফলো করেই সাধারণত তারা লভ্যাংশ দিয়ে থাকে বিদায়,
নির্ভর যোগ্য না কারণ মতে যদি ফলো করে থাকে তো অবশ্যই আপনার জন্য এটা জায়েজ রয়েছে এবং পয়সা দেখে আপনি যাকাত দিতে পারবেন ইনশাআল্লাহ জাযাকুমুল্লাহ জাযাকাল্লাহ খায়র সম্মানিত দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা নিয়ে আসছেন এবং এই প্রশ্নগুলোর উত্তর দিচ্ছেন ব্রিটেনের শ্রদ্ধা বাজার আলিমেদিন শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত বরকাতুহু আমি হুজুরকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি হুজুর দুই তিন মিনিটের মধ্যে ইনশাআল্লাহ এই আজকে আমরা যে বিষয়ে আলোচনা করেছিলাম নামাজের শেষ বৈঠকে আমরা কীভাবে বসবো তো উদর যদি থাকে আপনি যেভাবেই বসেন নামাজ হবে নতুবা সাধারণত আমরা কীভাবে বসবো আমরা পুরুষরা যে বসার সময় আমরা ডান পাকে খাড়া রাখবো বাম পা বিছিয়ে বসবো যেটাকে ইফতেরাস বলে উভয় বৈঠকে এবং মহিলাদের জন্য তাওয়ারুক অর্থাৎ দুনোটা পা ডান দিকে বের করে বিছাইয়া এবং বাম পাশার উপর বসবেন ওনাদের জন্য এটা বেশি পর্দার ক্ষেত্রে সুবিধা হয় এটাই উত্তম বাট এরপরে উদরের কারণে উনি যদি অন্য কোনো ডিফারেন্ট ওয়ে বসেন নামাজ হবে কোনো সমস্যা নেই এবং আমরা আরও জানতে পেরেছি নামাজের শেষে আমরা যেগুলো করবো ইনশাআল্লাহ প্রতি নামাজের পরে আমরা আস্তাগফিরুল্লাহ 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 তিনবার তারপরে আল্লাহ মাংতাসাল্লাহ মিনকাসাল্লাম তাবারক তরব্বানা ও তাআলা ইতিয়াদুল জালালি কুরআন অন্তত একবার এরপরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির তিনবার আয়াতুল কুরসি একবার কুল হুয়াল্লাহু আহাদ কুল আউযু বিরাব্বিল ফালাক কুল আউযু বিরাব্বিন নাস একবার একবার এবং ফজরের পরে পারলে তিন ফজর এবং মাগরিবের পরে পারলে তিনবার তিনবার এগুলো পড়বো আমরা ইনশাআল্লাহ এগুলো আমল করবো এবং ফরজের পরে আরেকটি তসবির রয়েছে যেটি সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 34 অথবা প্রত্যেকটা 33 এবং 100 পুরানোর জন্য লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির এই চতুর্থ কলিমা যেটা সেটা পড়েও 100 পুরানো যেতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকা মতো পড়ার এবং হাদিস মোতাবেক পড়ার সহিহ পদ্ধতি পড়ার তৌফিক দান করুন এবং নামাজ যেন সঠিকভাবে আমরা যেন পড়তে পারি নামাজের মাধ্যমে যেন আল্লাহর কাছে আমরা সাহায্য নিতে পারি এবং নামাজটা যেন আমাদের কবুল হয় সেটা লক্ষ্য রাখবো এবং একটা জিনিস মনে রাখবেন আমরা ডেইলি যেভাবে 17 রাকাত ফরজ নামাজ পড়ে থাকি ফজরে 2 রাকাত জুহরে 4 রাকাত আসরে 4 রাকাত মাগরিবে 3 রাকাত এশার 4 রাকাত ঠিক এর পাশাপাশি আমরা সুন্নতে মুআক্কাদাগুলো যেন আমরা না ছাড়ি ফজরের আগের 2 রাকাত সুন্নত মুআক্কাদা জুহরের আগে 4 রাকাত পরে 2 রাকাত মাগরিবের পরে 2 রাকাত এশার পরে 2 রাকাত এগুলো যেন অন্তত আমরা পড়ি অতএব ফজরে আমরা 4 রাকাতই পড়বো ইনশাআল্লাহ জুহরে যদি আমাদের তাড়াহুড়ো থাকে তো অন্তত পক্ষে আমরা জুহরের আগের 4 রাকাত পরের 2 রাকাত এবং ফরজ 4 রাকাত অর্থাৎ 10 রাকাত আমরা যেন পড়ি আসরের আগের 4 রাকাত সুন্নত গরম আক্কাদা অন্তত পক্ষে যেন আমরা ফরজটা 4 রাকাত যেন আমরা বাদ না দিই সুযোগ থাকলে সুন্নত পড়বো মাগরিবের 3 রাকাত ফরজ এবং তারপরে 2 রাকাত সুন্নত মুআক্কাদা আমরা যেন অবশ্যই পড়ি এরপরে পারলে বাকি নফলগুলো আমরা পড়লাম এশার নামাজে অন্তত পক্ষে যেন আমরা এশার 4 রাকাত ফরজ তারপরে 2 রাকাত সুন্নত মুআক্কাদা এরপরে বিতি 3 রাকাত এগুলো যেন আমরা অবশ্যই পড়ি আমাদের সন্তানকে যেন আমরা পড়তে বলি আর বাকি যে যেগুলো রয়েছে আগের 4 রাকাত সুন্নত এবং 2 রাকাত সুন্নত মুআক্কাদার পরের নফল বিতিরের পরের নফল পারলে পড়লাম যে না পারি তবু আমাদের যে জায়েজ রয়েছে আল্লাহ সুবহানাহু প্রত্যেককে ফরজের পাশাপাশি বেশি সুন্নত এবং নফল যেন আদায় করতে পারি আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন আমিন জাযাকুমুল্লাহ জাযাকাল্লাহ খায়র সম্মানিত দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আলোচনা আমরা শুনতেছিলাম এবং আশা করি আমাদের যেগুলো ত্রুটি ছিল ইনশাআল্লাহ আমরা এখন ফুলফিল হয়ে গেছে অনেক কিছু আমরা জানতে পেরেছি ইনশাআল্লাহ ফাঁকে ফাঁকে আরও যদি প্রয়োজন হয় ইনশাআল্লাহ আমরা শোনার চেষ্টা করব যেহেতু আজকে আমাদের সময় শেষ হয়ে গেছে অনেক প্রচুর কলার কিন্তু লাইনে চলে এসেছিলেন অনেকে হয়তো আরও কিছু প্রশ্ন করতে চেয়েছিলেন যেহেতু সময়ের স্বল্পতার জন্য আমরা আপনাদের করে নিতে পারি নাই আশা করি ইনশাআল্লাহ প্রতি রবি সোম এবং মঙ্গলবার 10টা থেকে 11:30 পর্যন্ত আলোর দিশারি প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু